এলআইসি নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর সকল ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু একটা দারুণ স্কলারশিপ নিয়ে এসেছে এলআইসি। 20,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ পাওয়া যাবে আবেদন করলে। ফের পড়ুয়াদের জন্য সুখবর, সারা দেশের পড়ুয়াদের জন্য ন্যাশনাল স্কলারশিপ তো ছিলই, এবার আরও এক ধাপ এগিয়ে গোটা দেশের পড়ুয়াদের উচ্চতর শিক্ষার জন্য স্কলারশিপ বা বৃত্তি প্রদানের ব্যবস্থা করল ভারতীয় জীবন বীমা কর্পোরেশন। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় বীমা কর্পোরেশনের তরফ থেকে। এলআইসি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী দেশের যে কোনো পড়ুয়া তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশুনো চালিয়ে যেতে এই বিশেষ আর্থিক সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারেন। এ বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রী বিশেষ করে পড়ুয়াদের উচ্চতর শিক্ষাস্তরের উন্নতি করাই লক্ষ্য। মূলত আর্থিক দৈন্যদশার কবলে পড়ে দেশের বেশিরভাগ পড়ুয়া তাদের উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে পিছিয়ে পড়েন। এবার আর্থিকভাবে পিছিয়ে পড়া ওই সকল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশনে ক্লিক করে দেখো, তাহলে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। এলআইসি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর স্নাতকোত্তর পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে আর্থিক অক্ষমতার জেরে কোনো ছেদ না পড়ে তার জন্য এই এককালীন সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলআইসি আই মারফত প্রদত্ত এই স্কলারশিপের নাম বিদ্যাধান, অর্থাৎ এলআইসি HFL বিদ্যাধান স্কলারশিপ। তাহলে এবার আমরা জেনে নেওয়া যাক এই আর্থিক সুবিধা কারা পাবে। এই বিষয়ে এলআইসি এর তরফে জানানো হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শেষে টেকনিক্যাল অর্থাৎ কারিগরি বিদ্যায় পারদর্শী হতে চাইছেন তাদের ওই পড়াশোনার খরচ যোগাতে, পাশাপাশি স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে তাদের বছরে এককালীন 20,000 টাকা দেওয়া হবে। এই টাকা ওই পড়ুয়ারা তাদের টিউশন ফি বাবদও কাজে লাগাতে পারবে। 2 নম্বর, এছাড়াও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের জন্য 15,000 টাকা এবং মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এলআইসির বিদ্যাধান স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা প্রদান করা হয়। পাশাপাশি যে সকল পড়ুয়াদের দৃষ্টিহীনতা এবং শ্রবণ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া হবে, যাতে ওই সকল প্রতিবন্ধী পড়ুয়ারা তাদের প্রয়োজনীয় আনুষাঙ্গিক সরঞ্জাম ক্রয় করতে পারে। এক্ষেত্রে শারীরিক দিক দিয়ে বিশেষভাবে অক্ষম এবং সক্ষম সকল পড়ুয়ারা তাদের উচ্চতর শিক্ষা বিশেষ করে কারিগরি অর্থাৎ টেকনিক্যাল বিষয়ে বিদ্যা অর্জনে পড়াশোনার খরচ বাবদ এই আর্থিক সুবিধা পেতে পারে। এই আর্থিক সুবিধা পেতে গেলে কিভাবে আবেদন করবে সে বিষয়ে জেনে নিন। এ বিষয়ে এলআইসির ওয়েবসাইট www.lic.housing.com সাইটে গিয়ে আবেদনকারী অর্থাৎ ছাত্রছাত্রীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করে তারপর ওই আবেদনপত্রে আবেদনকারীকে তার নিজের সম্বন্ধে যাবতীয় তথ্য দিতে হবে। আবেদনপত্রটি পূরণের পর তা সাবমিট করতে হবে। এবার জেনে নেওয়া যাক আবেদনকারীর যোগ্যতা এবং আবেদনের শর্তাবলী। প্রথম যেটি রয়েছে, এক্ষেত্রে আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারী প্রার্থীকে পূর্বের বা আগের পরীক্ষায় 60% নম্বর পেতে হবে। এক্ষেত্রে ওই শিক্ষার্থী যদি অন্য কোনো বৃত্তি প্রাপক হন তাহলে তিনি আবেদনের যোগ্য নন, অর্থাৎ তুমি যদি অন্য কোনো বৃত্তি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই আবেদনটি করতে পারবে না। আবেদনকারীর পারিবারিক আয় হতে হবে বার্ষিক 3,60,000 টাকার মধ্যে। আবেদনের সময়সীমা, এক্ষেত্রে আবেদন করতে হবে বছরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ প্রতি বছর জুন মাসে। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে কিন্তু আরও উৎসাহিত করে তোলে। ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের সঙ্গে AS এডুকেশন সার্ভিস ইউটিউব চ্যানেল। টেক কেয়ার, টাটা, বাই বাই।